ফের মধ্যবিত্তের পকেটে টান। গোটা রাজ্য জুড়ে বাড়তে চলেছে পাউরুটির দাম। পয়লা সেপ্টেম্বর থেকে নতুন দামে কিনতে হবে পাউরুটি, যার ফলে ক্ষতির মুখ দেখবে ব্যবসায়ীরাও। ব্যবসায়ীদের দাবি, পাউরুটির দাম বাড়লে বেশ কিছুদিন কমে যাবে বিক্রির পরিমাণ। মাল কিনে নিয়ে আসি আর পয়সা দিয়েছি কোম্পানিকে, অসুবিধা হবে না, দাম বাড়বে, হ্যাঁ সেল কমে যায়, কমবে না, কমবে, সেল তো কমবে, প্রথমে কমবে তারপরে দেখবে ঠিক হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে। এর আগেও বেড়েছে পাউরুটির দাম, তখনও বেশ অসুবিধায় পড়েছিল ক্রেতা সহ বিক্রেতারাও। তবে এবারে কত টাকা দাম বাড়তে চলেছে, ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী পয়লা সেপ্টেম্বর থেকে 400 গ্রাম পাউরুটির দাম 2 টাকা করে বাড়ছে। 400 গ্রাম পাউরুটির দাম 28 টাকা থেকে বেড়ে হবে 30 টাকা, 200 গ্রাম পাউরুটির দাম বাড়ছে 1 টাকা, আর যে পাউরুটির দাম 32 টাকা ছিল সেটা হবে 34 টাকা। অর্থাৎ এবার পাউরুটি কিনতে গুনতে হবে বাড়তি 2 টাকা। দাম বৃদ্ধিতে একাংশের মত, 2 টাকা 1 টাকা বাড়লে কিছু যায় আসবে না, 1 টাকা বেশি দিলে কোনো যায় আসে না, এত জিনিসের দাম বাড়ছে আর পাউরুটির দাম বাড়বে তো কী হবে, কিছুই হবে না, 2 টাকা 1 টাকা বাড়লে কোনো যায় আসে না। আবার একাংশ ক্রেতাদের দাবি, দাম বাড়লে পাউরুটি কেনার পরিমাণ কমাতে হবে তাদের। প্রভাব হলে দাম তো বাড়লে তো মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে প্রভাব তো পড়বেই, গরিব মানুষদের মধ্যে যারা রুটি পাউরুটি চা খায়, আপনাদের যাই চিন্তা ভাবনা করতে হবে, খুব গরিব লেভেলের লোকেদের জন্য, যারা ডেলি ওই চা পাউরুটি খায়, রিক্সাওয়ালা ট্যাক্সি, এরা যারা পাউরুটি চা খায়, পাউরুটির দাম বাড়লে তো কিছু হবেই। এখানে 2 টো খেতাম সেখানে 1টা খাবো, কিন্তু খেতে তো হবেই, আমরা তো আর আন্দোলন করতে পারবো না, সাধারণ পাউরুটি আমরা। তবে কেন বাড়ছে পাউরুটির দাম? বেকারি মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল বেকারস অ্যাসোসিয়েশনের সম্পাদক আরিফুল ইসলামের দাবি, পাউরুটির কাঁচামাল, গম, চিনির এবং শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কোনো জিনিসপত্রের দাম বাড়লে মানুষের অসুবিধা হয় ঠিকই, কিন্তু এটা ছাড়া বিকল্প পথ ছিল না। তবে সাধারণ মানুষের ওপর চাপ বাড়াতে চান না বলেই মাত্র 2 টাকা দাম বাড়ানো হচ্ছে। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় নতুন করে আবার পাউরুটির দাম বাড়লে কপালে চিন্তার ভাঁজ ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সকলেরই। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।